জননেত্রী শেখ হাসিনা পলাশে এসে নির্বাচন করে না বিগত সময়ে জননেত্রী শেখ হাসিনাকে দেখে পলাশের মানুষ ভোট দেয়নি সাংসদ আনারুল আশরাফ খান দিলীপকে দেখেই শেখ হাসিনাকে ভোট দিয়েছে নৌকা মার্কায় ভোট দিয়েছে এমন মন্তব্য করেছেন নরসিংদীর ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমুজাহিদ হোসেন তুষার মেয়রের এই মন্তব্যে তৃণমূল আওয়ামী লীগের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে পাশাপাশি তার বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে রবিবার সন্ধ্যায় পলাশ বাস স্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পলাশ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল কেক কাটা ও আলোচনা সভায় এই মন্তব্য করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আনোয়ারুল আশরাফ খান দিলীপ ব্যাপারে পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার বলেন মূলত আমার বক্তব্যটি বিকৃত করা হয়েছে আমি বোঝাতে চেষ্টা করেছি আমরা যারা আওয়ামী লীগের মনন নিয়ে জনপ্রতিনিধি হয়েছি তারা যদি জনবিচ্ছিন্ন হয়ে যায় তার প্রভাব দলের মধ্যে পড়বে তাই দলের তেগি তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছি